আমি একটি গল্পের বই পড়ছি, আমি একটি গল্পের বই পড়ছি, এই সেন্টেন্সটি কন্টিনিউয়াস। আমি একটি গল্পের বই পড়ছি, এটা অ্যাফার্মেটিভ। প্রথমে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ফর্মেশন করার পর এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এটা কেমন করে সেন্টেন্সটা ফর্ম করব, এটা তোমরা দেখছো যে আমি একটি গল্পের বই পড়ছি মানে আমি পড়ছি, এটা সাবজেক্ট বার, তারপরে আমরা অবজেক্ট লিখব বা আদার ওয়ার্ড লিখব। তাহলে আমি একটি গল্পের বই পড়ছি, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস মেন করছে। তাহলে আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ছি, আই অ্যাম রিডিং আ স্টোরি বুক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস ওয়ান্স এগেন। আর এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা সারাদিন অনেক কথা বলি, সেই কথাগুলো কখনো আমরা কন্টিনিউয়াসে বলি, কখনো পারফেক্টে বলি, কখনো ইনডিফিনিটে বলি। তো আজকে যেহেতু আমার ক্লাস কন্টিনিউয়াস, আর এই কন্টিনিউয়াস নিয়ে আজকে আলোচনা করব, এবং এই কন্টিনিউয়াসটা আজকের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। প্রথমে আমি নেগেটিভ নিয়ে আলোচনা করি, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, লক্ষ্য করো। আর কিভাবে এটাকে একটা সেন্টেন্স আমরা ফর্ম করি, এর আগের ক্লাসেতে আমি ডিটেলে আলোচনা করেছি। যদি না দেখে থাকো তাহলে এই ক্লাসটা ভালো করে ফলো করো, আর কন্টিনিউয়াসটা খুব ইজি করে নাও। আমি একটি গল্পের বই পড়ছি, আই এম রিডিং আ স্টোরি বুক। আর যখন এটা নেগেটিভ হবে, আমি একটি গল্পের বই পড়ছি না, যখন না বোঝাবে তখন আমরা একে নেগেটিভ বলবো। তাহলে সেন্টেন্সটা হবে, আমি তো সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা এটা লক্ষ্য করো, প্রথমে আছে পড়ছি, এখানে কোনো না নেই, না বাচক কোনো শব্দ না থাকলে আমরা তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। আর যদি কোনো রকম বাক্যে না থাকে, এই না বাচক কোনো যদি শব্দ থাকে, তাহলে আমরা তাকে নেগেটিভ সেন্টেন্স বলি। তাহলে আমরা কন্টিনিউয়াস এর উপরে নেগেটিভ কিভাবে করব, আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ছি, আর আমি একটি গল্পের বই পড়ছি না, না হলেই তখন আমরা এই যে বিভার্ব আছে অ্যাম ইজ আর, যাই হোক না কেন, তখন আমরা শুধু নট অ্যাপ্লাই করব। তাহলে সেন্টেন্সটা এইরকম হবে, আই অ্যাম নট। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথম সেন্টেন্স লিখেছি যে আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, এটা অ্যাফার্মেটিভ। আর যখন নেগেটিভ করব, তাহলে এই যে বি ভার্ব আছে, এই বি ভার্বের পরে শুধু নট যদি আমরা যোগ করে দিই, অ্যাপ্লাই করি, তখন সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ সেন্টেন্স আমরা কেমন করে তৈরি করব, যখন দেখব যে সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকবে, তারপরে আমরা যদি নট অ্যাপ্লাই করি তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর এই কন্টিনিউয়াসের নেগেটিভ করা অত্যন্ত সহজ, একটা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, আর খাতায় যদি তোমরা নোট করে নাও, দু একবার প্র্যাকটিস করলে এই কন্টিনিউয়াসের উপরে নেগেটিভ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আর এরপরে তো আমি ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করবো। তাহলে এটা আমি প্রথমে কি করলাম, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এটা অ্যাফার্মেটিভ হলো, আর এখানে না আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ হলো। যদি হয় আমি একটি বই পড়ছিলাম, একটি গল্পের বই পড়ছিলাম, তখন আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক হবে। আর এর যদি ফিউচার করি আমরা, আমি একটি গল্পের বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং আ স্টোরি বুক। আর যখন আমরা নেগেটিভ করব, এই ওয়াজ নট আর উইল বি নট অ্যাপ্লাই করলে আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে কন্টিনিউয়াস এর উপরে নেগেটিভ করতে হয় নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আর আশা করি এই একটা ক্লাস থেকেই তোমাদের কাছে এই নেগেটিভ অন কন্টিনিউয়াস কনসেপ্টটা একেবারে ক্লিয়ার। তো তবুও আমি এটা অ্যাপ্লিকেশনে তোমাদের কাছে এক্সপ্লেইন করছি, আমি একটি গল্পের বই পড়ছি, আমি একটি গল্পের বই পড়ছি না, আমি একটি গল্পের বই পড়ছিলাম, যখন আমরা এখানে পড়ছিলাম হবে, তখন আমরা এটা করব, আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক। তাহলে প্রথমে আমরা কি দেখছি, প্রথমে এটা যেমন অ্যাফার্মেটিভ ছিল, এটাও কিন্তু অ্যাফার্মেটিভ। কেন অ্যাফার্মেটিভ, যেহেতু এই সেন্টেন্সে কোনো নো নট এই জাতীয় কোনো ওয়ার্ড অ্যাপ্লাই নেই, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একে আমরা কিভাবে নেগেটিভ করব, শুধু এই আই ওয়াজের পর নট অ্যাপ্লাই করে আর অন্যান্য ওয়ার্ড গুলো আনচেঞ্জ যদি রাখি,
তাহলে আমাদের কাছে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর ফিউচার দিয়ে যখন আমরা নেগেটিভ তৈরি করব, আমি একটি গল্পের বই পড়তে থাকব, আমি একটি গল্পের বই পড়তে থাকব, এই তে থাকবো মানে ফিউচার সেন্স করছে। আর এই ফিউচার সেন্স করলে আমরা সবসময় এতে সাবজেক্টের পরে উইল বি ভার্বের সঙ্গে আই এন জি যোগ করব, রিডিং আ স্টোরি বো, এটা অ্যাফার্মেটিভ হলো। তাহলে এটা দেখো তোমরা, এটা অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সে কোন রকম নট নেই, এটাও অ্যাফার্মেটিভ, আর প্রথমটা আই আই অ্যাম রিডিং এটাও অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা দেখছি যে এক নম্বর অ্যাফার্মেটিভ, দু নম্বর হচ্ছে নেগেটিভ, তিন নম্বর এটা অ্যাফার্মেটিভ কন্টিনিউয়াস, আর চার নম্বরে আমরা দেখছি এটা নট আছে, এটা হচ্ছে নেগেটিভ, আর পাঁচ নম্বরে আমি গল্পের বই পড়তে থাকব, এটা অ্যাফার্মেটিভ, ছ নম্বরে আমরা এটা দেখব আমি একটি গল্পের বই পড়তে থাকব না, আমি একটি গল্পের বই পড়তে থাকব না, তারপর আমরা এটা আই এই উইল বির পরে আমরা নট অ্যাপ্লাই করব, আই উইল বি নট রিডিং আ স্টোরি বুক। এইভাবে আমরা তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম। আর এগুলো তোমরা খাতায় ভালো করে নোট করো, দুই একবার যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে এই কন্টিনিউয়াস এর উপরে নেগেটিভ করা কোনো ম্যাটার হবে। আর কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি কন্টিনিউয়াস এর উপরে, একটু মনোযোগ সহকারে দেখো, এটাও খুব সহজে তোমরা শিখে নেবে। আমি একটি গল্পের বই পড়ছি, আই এম রিডিং আ স্টোরি বুক, এটা অ্যাফার্মেটিভ আছে। তো একে যখন আমরা ইন্টারোগেটিভ করব, এই যে বি ভাগ গুলো থাকবে, যখন এখানে এম থাকলে বা যখন ইজ আর ওয়াজ ওয়্যার, এই বিভাগ গুলো যখন থাকবে তখন আমরা সাবজেক্টের আগে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমি কি একটি গল্পের বই পড়ছি না, যখন এটা ইন্টারোগেটিভ হবে তখন কি হবে, আমি কি একটি গল্পের বই পড়ছি, এটা অ্যাফার্মেটিভ উপরে ইন্টারোগেটিভ হচ্ছে। আমি তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে কি, আমি একটি গল্পের বই পড়ছি, আর আমি কি একটি গল্পের বই পড়ছি, এখানে একটা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে এবং প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তো ইন্টারোগেটিভ কিভাবে করব, এই যে আমি একটি গল্পের বই পড়ছি, আর আমি কি একটি গল্পের বই পড়ছি, এটা অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ এখানে ইন্টারোগেশন মার্কস তোমরা দেখলো, দেখছো এই ইন্টারোগেশন মার্কস দেখলে আমরা তখন সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর কিভাবে তৈরি করছি দেখো, এই আই এম রিডিং আ স্টোরি বুক, শুধু এমটা আমরা প্রথমে সাবজেক্টের আগে অ্যাপ্লাই করে আই, তাহলে এই এমটা যখন এখানে চলে আসছে তারপরে আই রিডিং আ স্টোরি বুক পড়ে আছে, তখন আমরা এই ওয়ার্ড গুলো পর পর যখন লিখবো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, আর এখানে একটা আমরা চিহ্ন দেব। তাহলে আমরা অ্যাফার্মেটিভে কি দেখেছি, যে আই এম রিডিং আ স্টোরি বুক, আর যখন আমরা ইন্টারোগেটিভ করব এম আই রিডিং আ স্টোরি বুক, ক্লিয়ার? এইভাবে আমরা যদি এটা পাস্ট হয়, আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, তখন ওয়াজ আই রিডিং আ স্টোরি বুক, যদি এটা কোনো আই এর জায়গায় যদি ইউ থাকতো, ইউ আর রিডিং আ স্টোরি বুক, তুমি একটি গল্পের বই পড়ছো, আর এটা ইন্টারোগেটিভ করলে ওই আরটা আমরা ইউর আগে ব্যবহার করব, তাহলে আর ইউ রিডিং আ স্টোরি বুক। এইভাবে আমরা প্রেজেন্ট যেমন করব, পাস্টে ওয়াজ ও একটা সাবজেক্টের আগে আমরা ব্যবহার করব, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তখন আমরা কি করব, ওই উইল উইল বিটা আমরা আগে সাবজেক্টের আগে ব্যবহার করে পরপর ওয়ার্ড গুলো যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াসের উপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এটা দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, পাস্ট ও বললাম আর ফিউচার, ফিউচার দিয়ে একটা আমি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, আমি একটি গল্পের বই পড়তে থাকব, তখন আমরা এটাকে ফর্মেশনের আগের আমি এই ক্লাসে যেমন দেখিয়েছি আর এখনই আমি দেখাচ্ছি, যেটা এর একটু আগে আমি আলোচনা করেছি, এই ব বে থাকলে বা পড়তে এটা কন্টিনিউয়াস ফিউচার, তাহলে ফিউচার কন্টিনিউয়াস যখন করব তখন আমরা সাবজেক্ট তারপরে এখানে উইল বি, যেহেতু কন্টিনিউয়াস আমরা ভার্বের সঙ্গে আইএনজি
এবারে অবজেক্ট বা আদার ওয়ার্ড গুলো আমরা পরপর লিখব। এটা আমরা অ্যাফারমেটিভ দেখলাম, তো যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন এই উইল বি, এই উইল বিটা আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব, উইল বি আই রিডিং আ স্টোরি বুক, এখানে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দেবো। এটা অ্যাফারমেটিভ এর উপর আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করলাম। যদি নেগেটিভ হয়, যদি এখানে হয় আই এম নট রিডিং আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ছি না, তাহলে এম আই নট রিডিং আ স্টোরি বুক বা এম নট আই রিডিং আ স্টোরি বুক, এইভাবে আমরা কন্টিনিউয়াস এর ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজেই বলতে পারবো, লিখতে পারবো। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।